শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মহিউদ্দিন আহমেদ মহিন, বাবার নাম মুন্সি জালালুদ্দিন আহমেদ, আর আব্বা ছিলেন মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের আব্বা ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন, আর মায়ের নাম মাহবুবা খাতুন। স্থায়ী ঠিকানা আমার কেশবপুর। আমরা সব একসাথে দল করতাম, আমি রবিউল আলম সব একসাথে। কত সাল থেকে এরকম শুরু করেন একসঙ্গে? 68-69 সাল থেকে। আমরা 71 সালে হঠাৎ করে 25 মার্চের মানে শহর আস্তে আস্তে মানে উত্তপ্ত হয়ে উঠল। আমরা সাথে আমাদেরও যুগপথে আমরাও সেই সাথে সাড়া দিলাম এবং আমরা তাতে অংশ নিলাম, এই আর কি। আপনি কি ইন্ডিয়ায় গেছিলেন ট্রেনিং নিতে? হ্যাঁ। কোথায় কীভাবে গেছিলেন মনে আছে একটু? এখান থেকে কোটচাঁদপুর হয়ে চাকদা, বোধহয় চাকদা, ওখান থেকে গেলাম বিএসএফের একটা ছিল বাংলা বন্ধ। বিএসএফের একটা গাড়ি আসছিল, তা বিএসএফের গাড়ি থামালাম কেমন তাহায়। তা বললাম যে আমি এরম ওখান থেকে আসছি, তা আমি এতে যাব মানে ইন্ডিয়া যাব বলে, তুই ইন্ডিয়া হয়ে তাহলে ঠিক আছে, আমি তোমাদের এর কাছে নিয়েছিল, অফিসারের কাছে নিয়েছিল। তো অফিসারের কাছে আমারে নিয়ে গেল। আমার এই আসার সময় বিএসএফরা জিজ্ঞেস করছিল যে তুমি কি হাজি নূর ব্যবসা করেছিল? তা আমরা আমি হাজি নূর ব্যবসা করে আমি চিনি। বললো যে আমার বললো এস এম জামালউদ্দিন কি ছিল? বললাম হ্যাঁ এস এম জামালউদ্দিনকেও চিনি।
তা বললো যে মুন্সি জালালুদ্দিন গেছিল, মানে হিজ মাই ফাদার। তো তখন কিন্তু যেতে যেতেই কথা হচ্ছে, দেখলাম যে কেবি সিং হচ্ছে ওদের বিএসএফের এক অফিসার ছিল। তো ওর সাথে এমনি কথা বলছি, এমন সময় দেখলাম যে পিছনে আমার চোখ এরম ধরলো। তা আমি জোর করে চোখটা খেলালাম, এই যে মাহমুদ, এই মাহমুদ ভাই মানে নতুন বেসের সম্পাদক, ওই মাহমুদ ভাই, ওই ওনার ভাই আমাদের সাথে মুক্তিযুদ্ধ করেছে। মাহমুদ ভাই তুই কবে আসছ? তা মানে মাহমুদ ভাই খুব খুশি, আমিও খুশি যে চেনা একটা লোক পেলাম। তো আমি বললাম যে আমি এক্ষুনি আসছি। এই ব্যাপার সবাই আমার সাথে দেখা হলো নুরুন্নবী সিদ্দিকী, নুরুন্নবী সিদ্দিকীর সাথে আমি কলকাতায় কিডনি স্ট্রিটে আমি থাকতাম, ওই ইঞ্জিনিয়ার আলম সিদ্দিকীর বাপার আমি থাকতাম। তারপরে হঠাৎ কয়েকদিন পরে, মানে বেশ কিছুদিন পরে, 15-20 দিন পরে, আমি সিদ্দিকীর বাবারে বললো আর আমাকে বললো এখানে আমার এরা আসবে, ওই পশ্চিমবঙ্গ বিধানসভার। বললাম ঠিক চা চাইবার কী হবে? তো বলে চাচা তুমি এক কাজ করো, তুমি হিন্দি সিনেমার পাশে কলকাতায় বিধান রায়ের বাড়ির কাছে হিন্দি সিনেমার কাছে ওখানে তুমি যাওয়া, ওখানে তুমি থাকবে, ওখানে অনেক লোকজন পাবে। আমি তখন চলে গিয়ে ওই হিন্দি সিনেমার পাশে থাকলাম। হ্যাঁ, তারপর ওই বাসায় থাকলেন কিছুদিন, তারপরে কী হল? তারপরে আমার ওখান থেকে চলে আসলাম বনগাঁয়ে, আসলাম বনগাঁয়ে, হ্যাঁ বনগাঁয়ে জয়পুরে আসলাম। ওখান থেকে তো আমরা চলে আসলাম, আর ওখানে ট্রেনিং যেটা হতো হতো আমাদের, আমাদের অবশ্য ট্রেনিংটা ছিল লোকাল ট্রেনিং, আমাদের ছিল এতে যশোরের ওই রশিদ সাহেবের বাগানে। তারপরে শেষ পর্যায়ে আর অবসর টপসার কিছু হয়নি, তখন চালারা চক্ত ওরা তোর কাটবায়, আমরা থাকতাম এখানেই থাকতাম, ধরতে গেলি এখানে না, ওই আমাদের বাড়ি যেটা ছিল সেটা জ্বালিয়ে পুড়িয়ে দিল, আর ওটা কে কোথায় কোন দিকে দিয়ে গেলো আমরা জানি না। ওই হেফিসা এমপি ছিল আমাদের এমপি, ওদের বাড়ি আমরা ভাড়া থাকতাম, পাশের ঘরে, পাশের বিল্ডিং মানে পাশের বাড়িতেই আমরা ভাড়া থাকতাম। ওই বাড়ির পিছনে একটা জায়গা আর একটা বাড়িতে, ওই ওই বাড়ি আমরা অনেকদিন থাকলাম। আর মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে আপনি আবার কি করলেন? তখন লেখাপড়ায় আবার শুরু করলেন নাকি? তখন থার্ড ইয়ারে ভর্তি হলাম, থার্ড ইয়ারে এম এম কলেজে ভর্তি হলাম, এম এম কলেজে ইলেকশন করলাম, এই আর কি। আপনি ভিপি হলেন সংসদে ইলেকশন করলেন, ওইটা বল কত সালে? সংসদে ভিপি হলাম আমি 73-74, আর আমাদের সাথে ইলেকশন করলো আমার দোস্ত মান্নান, ইলেকশন করলো আর এই ইলেকশন করলো ও মিলন, মিলন আওয়ামী লীগের মিলন এখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আমি স্বতন্ত্রভাবে ইলেকশন করেছিলাম এবং স্বতন্ত্র ইলেকশন জিতেছিলাম আমি। তারপর যে আপনি যে মুক্তিযুদ্ধে গেলেন, যে উদ্দেশ্য নিয়ে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন, দেশ স্বাধীন হলো, আপনি কি সন্তুষ্ট বর্তমান অবস্থায়? না, আমি সন্তুষ্ট না, আমাদের আরও দরকার ছিল আরও স্বাধীনতার, আরও বাক স্বাধীনতা, আরও ভক্তিজন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ,
মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।